অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এসব কি? একটা ধিঙ্গি মেয়ে সবার সামনে এভাবে দেখদেখ করে নাচছো? এই তোমাদের বাড়ির শিক্ষা দীক্ষা? আর যে বাড়ির বউ হবে আলো সে হাততালি দিয়ে তোমাকে উৎসাহ দিচ্ছে। দেখ দেবরাজ, আমি কিন্তু এখনো বলছি, এ মেয়ে যদি বাড়িতে বউ হয়ে আসে না, এ বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। এ বিয়ে ভেঙে দে, এ বিয়ে ভেঙে দে। বিশ্বজিৎ, আমার টাপুকে নিয়ে ওইদিকে এসো তো। টাপুর তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এটা আলোর শ্বশুর বাড়ি, তুই তো নিজে দেখেছিস এই বাড়ির মেয়েরা ধুনুচি নাচ নাচেনি, নেচেছে নাচেনি, তা তুই কেন ধাই ধাই করে নাচতে গেলি? কেন বাবা, ওকে এইভাবে কেন বলছো? ওর তো কোনো দোষ নেই, ধুনুচি নাচ তো খারাপ কিছু না। আরে খারাপ কিছু নয় আমি জানি, কিন্তু সব বাড়িরই একটা নিজস্ব নিয়ম থাকে। এই বাড়ির মেয়েরা নিশ্চয়ই ধুনুচি নাচ নাচে না, কই অভি পরিবারের কোনো মেয়ে তো নাচলো না। দেখো এই বাড়ির কেউ তো ওকে কিছু বলেনি এই বিষয়ে, খারাপ লাগলে নিশ্চয়ই ওকে বলতো। না না, আলো এক মিনিট এক মিনিট, খারাপ লেগেছে আর খারাপ লেগেছে বলেই দেখলি না নাচটা বন্ধ করে দিল। বিশ্বজিৎ একদম ঠিক কথা বলেছে। আলো তুই কেন বুঝতে পারছিস না, টাপুরের এই নাচাটা ওরা একদম ভালো চোখে দেখেনি। আশ্চর্য ব্যাপার তো, আমি ধুনুচি নাচ নাচবো কি নাচবো না সেটা এবারই লোকেরা ঠিক করে দেবে। দেখো ভাইয়া, ছোটবেলা থেকে না মেয়েকে কন্ট্রোল করতে হতো, আর আজকে মুখ দিয়ে এই কথাটা বেরোতো না। মানে কি মুশকিল, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি কি ওকে নাচতে বলেছি নাকি? না তা বলোনি, কিন্তু তোমার অনেক আগে থেকে ওকে শেখানো উচিত ছিল কোন জায়গায় কিভাবে চলাফেরা করতে হয়, কিরকম ব্যবহার করতে হয়, এটা শেখানো উচিত ছিল।